একটু অ্যানালাইজ করবা, তুমি আমার কথাগুলো মিলাই একটু অ্যানালাইসিস করবা, তাহলে দেখবা যে কেমিস্ট্রি বইটা খুবই সহজ মনে হবে ইনশাল্লাহ। আর তাছাড়া তো ভাইয়া আসি ইনশাল্লাহ। টপিক বারোতে যদি আমরা একটু আসি, টপিক বারোতে হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, যোজনী, তারপর হচ্ছে যোজনীর আণবিক সংকেত, গাঠনিক সংকেত, এবং এগুলো থেকে জাস্ট হচ্ছে অনুধাবন কোশ্চেন টোশ্চেন দিবে তোমাকে। আর এগুলো ছাড়া তো তুমি আলটিমেটলি আয়নিক যৌগ কেমনে ফর্ম করে সেটা তো বুঝবা না। সো দ্যাটস ওয়াই তোমার এই টপিক বারোটা পড়তে হবে। এটা প্রয়োগমূলক এবং হচ্ছে উচ্চতর দক্ষতার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। সো টপিক যদি তেরোতে আমরা আসি, টপিক তেরোতে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস এবং তাদের স্থিতিশীলতা, অষ্টকপূর্ণ, অষ্টক সম্প্রসারণ, অষ্টক সংকোচন, দুয়ের নিয়ম, হিলিয়াম কেন মানে, বা হিলিয়াম দুয়ের নিয়ম মানে, এটার ব্যাখ্যা তোমাকে চাবে। সো দ্যাটস ওয়াই মানে নিষ্ক্রিয় গ্যাসের চোদ্দ গোষ্ঠীর সাথে অষ্টক সংকোচন, অষ্টক সম্প্রসারণ এবং অষ্টক দুয়ের নিয়মটা শিখে ফেলতে হবে। এগুলো যদি তুমি টপিক ওয়াইজ পড়ে একদম কনক্রিটভাবে গুছায় রাখো না, তোমার প্রিপারেশনটা আসলেই সলিড হয়েছে, এটা তুমি বুঝতে পারবা। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমার কর্ডিয়াল রিকোয়েস্ট থাকবে, তোমার প্রিপারেশন ভালো হইলেও তুমি এটা পড়বা। আর যারা মেধাবীর পাশাপাশি ফাঁকিবাজি করছো, ঠিকমতো পড়াশোনা করো নাই, তাদেরকে তো আমরা তথাকথিতভাবে দুর্বল বলি, তাদের জন্য একদম কর্ডিয়াল রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই এই টপিকগুলো ধরে ধরে একটা সলভ করবা। আমি 41টা টপিক রাখছি, এই 41টা টপিকের থেকে ইনশাল্লাহ কোশ্চেন আসবে। সো দ্যাটস ওয়াই এর চাইতে ছোট ছোট করে বা সাজেশন দিলে তুমি রিক্সে পড়ে যাবে, এটা একদম সেফ জোনে রাখবে তোমাকে। তুমি পরীক্ষা দিয়ে আমার সাথে মিলাই নিও, যদি পরীক্ষায় কমন পড়ে এমনিই দেখবা মন থেকে ভাইয়ার জন্য একটা দোয়া চলে আসছে, তোমার জন্য দোয়া তো অবশ্যই থাকলো, বাবা আমার স্বপ্ন পূরণ করো। ছোটো আছো তো বুঝতেছো না, বাট এই আবেগগুলা একটু মর্যাদা দেওয়ার চেষ্টা করতে হবে, চেষ্টা না করলেই বিপদ। বাবা আমার বহুত কষ্টের সন্তান, তুমি বহুত কষ্টে তোমাকে পড়াশোনা করায়, এটার মর্যাদা দিতে হবে। যাই হোক, টপিক চোদ্দে আসি। টপিক চোদ্দ আমরা পঞ্চম অধ্যায় থেকে রাখছি। এখানে হচ্ছে আয়নিক বন্ধনকে মেজরলি আমরা প্রায়োরিটি দিব, তারপর আমরা শিখব ক্যাটায়ন কীভাবে সৃষ্টি হয়, অ্যানায়ন কীভাবে সৃষ্টি হয়, ক্যাটায়ন কেন সৃষ্টি হইল, অ্যানায়ন কেন সৃষ্টি হইল, এবং হচ্ছে রাসায়নিক বন্ধন কী বোঝায় এবং আয়নিক বন্ধন। এই সেট থেকে কোশ্চেন আসবেই আসবেই আসবে। এমনও দেখা গিয়েছে বোর্ড কোশ্চেন সলভ করলে যে দেখো ঢাকা বোর্ডে 22 আসছে, 23 আসছে, কুমিল্লা বোর্ডে 21 আসছে, আবার কুমিল্লা বোর্ডে 22 আসছে। মানে এটা এমন একটা টপিক যে আগের বছর আসলে এই বছরও আসার তীব্র চান্স আছে। সো দ্যাটস ওয়াই এই জায়গাটা পড়ার সময় তোমার সবসময় একটা জিনিস মাথায় রাখবা যে লেখার প্যাটার্নটা কি, স্টেপ ওয়াইজ আমি কি লিখতে পারবো কি না। কারণ পরীক্ষার হলে গিয়ে তুমি ভাইবা চিন্তা গোছায় লিখবা ওই সময়টা আসলে হয়ে ওঠে না, এই জন্য আগের থেকে গোছায় রাখতে হবে যে আমি টপিকটা বুঝি, কোশ্চেন কীভাবে আসে সেটাও আমি মোটামুটি জানি যে এই চারভাবে কোশ্চেন আসে, এই চারটা স্টেপ মেনটেন করে আমি লিখব। সো দ্যাটস ওয়াই এর এইভাবে যদি তুমি তোমাকে গুছায় রাখতে পারো, পড়াটা গুছায় রাখতে পারো, কেমিস্ট্রি পরীক্ষার আগের দিন 6 থেকে 8 ঘন্টা পড়লেই ইনশাল্লাহ ফাটাই দিয়ে আসতে পারবে। সো তারপরে যদি আমরা একটু যাই টপিক ফিফটিন, আমরা সমযোজী বন্ধনকে রেখেছি। সমযোজী বন্ধন কি, সমযোজী বন্ধন কীভাবে সৃষ্টি হয়, সমযোজী বন্ধন কেন সৃষ্টি হয়, বিভিন্ন যৌগের মধ্যে সমযোজী বন্ধন যা আছে সেই সমযোজী যৌগগুলোর মধ্যে সমযোজী বন্ধন কীভাবে উপস্থিত সেগুলো নিয়ে কোশ্চেন আসে। সো এটাও খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে, বা এটার সাথে টপিক ফিফটিনের সাথে টপিক ফোরটিন ওটাকে কলাবরেট করে হচ্ছে কোশ্চেন দেয়। লাইক তোমাকে, তুমি নিশ্চয়ই দেখছো কোশ্চেনের মধ্যে যে এক্স আর জেড এর সাথে, এক্স এবং ওয়াই এর সাথে কী কী বন্ধন হওয়া সম্ভব, তো তুমি একটা পড়বো না, এটা হবে না, দুইটা কম্বাইন করেই পড়তে হবে ইনশাল্লাহ। সো তারপর যদি আমরা যাই আয়নিক যৌগ এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্যগুলোর ব্যাখ্যা, লাইক তুমি পড়ছো না যে কিছু কিছু সমযোজী যৌগ আছে যারা হচ্ছে আয়নিক যৌগের মতো পানিতে দ্রবীভূত হয়, তারপরে কিছু কিছু আয়নিক যৌগ আছে সমযোজী যৌগের মতো ট্রিট করবে, আবার কিছু কিছু সমযোজী যৌগ আছে তারা আয়নিক যৌগের মতো ট্রিট করবে, লাইক ডিজলভ লাইক, তারপর হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতা, যেমন সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করে না, আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে, এই ব্যাপারগুলোর ব্যাখ্যা আমরা এখানে শিখব। তো এটা থেকে কোশ্চেন হয়, দেখো চেহারাটা দেখো, আমি জাস্ট রিডিং পড়লাম না, তুমি জাস্ট একটু হইলেও দেখো স্লাইডটা যে এই টপিক থেকে কী কী কোশ্চেন আসছে এবং কীভাবে কোশ্চেন আসছে। দয়া করে একদম হাত জোর করে রিকোয়েস্ট, টেস্ট পেপার অ্যানালাইসিস করে পড়ো, বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে পড়ো, খুব দরকার। তারপরে আমরা যদি যাই দ্রাব্যতা এবং পরিবাহিতা, দ্রাব্যতা যে চিত্র দেখছো না যে সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত গলিত অবস্থায় দ্রবীভূত কেন হয়, সেই কোশ্চেনগুলো আসার সম্ভাবনা আছে, যদিও এটা আগের টপিকের সাথে মিলে যাবে। অ্যান্ড ফাইনালি আমরা যাবো হচ্ছে ধাতব বন্ধন, ধাতব বন্ধনের পরিবাহিতার কারণ, এবং হচ্ছে
এখানে একটু মিস গেছে, এটা হচ্ছে মোল এবং অ্যাভোগাড্রোর সংখ্যা, এটা হচ্ছে 19 টপিক হবে আর কি, এটা একটা আলাদা টপিক, এটা মিস গেছে আর কি, যিনি স্লাইড করছেন তার পক্ষ থেকে আমি নিজে ক্ষমা চেয়ে নিয়েছি। এই ষষ্ঠ অধ্যায়ের টপিকটা যাবে মোল এবং অ্যাভোগাড্রোর সংখ্যা।